মহা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, প্রশাসনিকভাবেই গ্রহণ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে সরকার চাচ্ছেন আয় বর্ধক প্রকল্প এবং উন্নয়নমূলক অল্প জায়গায় অধিক পরিমাণে ইনকাম এরম ধরনের এবং কর্মসংস্থানের ব্যবস্থার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তারই একটা ধারাবাহিকতা প্রকল্প। যশোর জেলা পরিষদ মালিকানাধীন এই অভয়নগর নূরবাগ গুয়াখোলা মৌজায় আমাদের এই জায়গায় দীর্ঘদিন অবৈধভাবে এখানে দোকান অপরিকল্পিতভাবে দোকান করে এখানে স্বার্থসিদ্ধিভাবে মুষ্টিমেয় কয়েকজন ব্যবসা চালিয়ে যাচ্ছিল। আমাদের পরিষদের সিদ্ধান্ত এবং প্রশাসনের সহযোগিতায় আজকের এই এখানে উচ্ছেদ অভিযান কার্যক্রম চলছে। আমরা এখানে তিনতলা বিশিষ্ট মার্কেট আমাদের অনুমোদন হয়ে ঠিকাদার নিযুক্ত হয়ে আমাদেরকে কার্যাদেশ প্রদান করা হয়েছে আরও এক বছর আগে, কিন্তু এনাদের সহযোগিতার অভাবে আমরা এই পর্যন্ত কাজ করতে পারি নাই। লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই জমিটা জেলা পরিষদের মালিকানাধীন জমি, এইখানে কিছু লোক অবৈধভাবে দখল করে আছে। আমরা যথাযথ প্রক্রিয়ায় জমিটা জেলা পরিষদের কাছে উচ্ছেদ হস্তান্তর করবো। সবাই জানে যে এই জিনিসটা এখানে একটা অভয়নগরের প্রাণ কেন্দ্রবিন্দু আছে নূরবাগ। এই সম্পত্তিটার মূল্য প্রায় কিন্তু 14 থেকে 15 কোটি টাকা মূল্য, এখন কমপক্ষে বর্তমান বাজার মূল্য যে মূল্য 15 কোটি টাকা। সম্পত্তি ওখানে যদি তিনতলা যদি মার্কেট হয়, তিনতলা মার্কেটে এখানে অনেক দোকান হবে, অনেক ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে, সরকারের রাজস্ব ইনকাম হবে। যে কারণে শেখ হাসিনা জনসংখ্যা এই সরকার যে উদ্যোগ নিয়েছে অবগণবাসী সাধুবাদ জানায়।